আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার ডাকটা বলেন ও আমার সাহাবীরা শোনো পাগল পারা হবে না তোমরা ব্যস্ত হয় না তোমরা আমার উটের রাস্তাটা সারিয়ে দাও পরিষ্কার করিয়া দাও আমার উটটা যার বাড়িতে যাবে আমার উটটা যার বাড়িতে যাইয়া থামবে আমি তার বাড়ি মেহমান হয়ে যাব এমন কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাহাবীরা সুন্দর রাস্তাটা পরিষ্কার করিয়া দেয় কোন কোন রিওয়ায়াতের মধ্যে লেখা হয় নবীজির উটের সাথে এমন ভাবে গায়ের সাথে গাটা লাগাই সুন্দর করে নবীজির উটের লাগামটা ধরে সুন্দর করে দাঁড়ায় থাকে এক কদম নবীজির উটের কদম তার সামনের দিকে বাড়াইতে দিবে না কেন না আল্লাহ রাসূলকে তাদের ঘরের মেহমান বানায়া নেবে এই জন্য তারা তো পাগল পারা ছিল বাজানরা ভাইরা আমার কথাগুলো দিলটা বুঝবেন মুসলমান বাবন খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য সাহাবীদের জন্য মদিনার মুসলমানেরা এত পাগল পারা ছিল মদিনার ভিতরে হিজরত করছেন বাজানরা মদিনার ভিতর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সাহাবীরা সুন্দর করে ওই মদিনার ভিতরে তারা আগমন করছে মক্কার ভিতর থেকে তাদেরকে সুন্দর করে সহযোগিতা করছে যার বিবি একটা তাদেরকে একটা যাদের বিবি দুইটা তিনটা একটা করে বিবি রেখে দুইজন বিবিকে আবার দুই সাহাবীর ভাগ্যে জুটিয়ে দিয়েছে সুন্দর করে লিখে দিয়েছে নাও আমার তিনটা বিবি একজনকে তোমাকে দিলাম আর একজনকে তোমাকে দিলাম একজনের ঘরে খাবার আছে পর্যাপ্ত পরিমাণ সুন্দর করে আর একজনের ঘরে সুন্দর করে খানা দাবার সুন্দর করে পৌঁছে দিচ্ছে বাজানরা ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন এমন করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীরা একজন আরেকজন হক আদায় করে ফেলছে তারা সুন্দর করে মহব্বত করেছে মদিনার ভিতরে যে সমস্ত সাহাবীরা হিজরত করেছে মদিনাওয়ালারা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আনসার উপাধি দিয়েছেন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন আনসার এবং মুহাজিরদের আচরণের কারণে মহব্বতের কারণে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাকে সোনার মদিনা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লওহে মাহফুজ কাকে বলে তফসীরে কিতাবের ভিতরে বলা হয় লওহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় করে বানাইছে জানেন আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ তো দীর্ঘ 500 বছর রাস্তা ফাঁকা বানাইছেন কত আসমান এবং জমিনের মাঝখানে দীর্ঘ 500 বছর রাস্তা আল্লাহ তাআলা শূন্য রাখছেন ফাঁকা রাখছেন এই লৌহে মাহফুজকে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন দৈর্ঘ্য এবং প্রস্থ এতটুকু পরিমাণ জায়গা এরিয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লৌহে মাহফুজকে বানাইছেন সুবহানাল্লাহ জোরে বললেন না আল্লাহর কুদরতের কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলবেন না আল্লাহ নারাজ হবে না নারাজ হবে জুশের সাথে হুশও রাখা লাগবে খালি জুশে রাখা লাগবে কথা বুঝেন নাই এত বড় বিশাল লৌহে মাহফুজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছে কেমনে আমরা যেমন একটা শিক্ষাঙ্গনে বিদ্যালয় একটা কলেজ বার্ষিক একটা মাদ্রাসায় লৌহে মাহফুজকে হেফাজত কি ছেলে ব্ল্যাকবোর্ডকে আমরা হেফাজত করি কেমনে দেড় থেকে দুই ইঞ্চি একটা স্মারক দিয়ে একটা ব্ল্যাকবোর্ডের চতুর্পার্শ্বে আমরা সুন্দর করে তার কাটা দিয়া কি করি এই স্মারকগুলো বাইরে দেই কেন যাতে করে এই ব্ল্যাকবোর্ডটা দীর্ঘদিন ইউজ করা যায় লাস্টিং হয় ব্যবহার করার উপযুক্ত কথাটা বলে ঠিক কিনা এই জন্যই তো তার কাটা মারা এই জন্যই তো দেড় দুই ইঞ্চি স্মারক মারা কথা বুঝেন নাই আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই লৌহে মাহফুজের চতুর্পার্শ্বকে কাট দিছে তার কাটা মারছে না তফসীরে ইবনে কাসিরের ভিতর লেখে তফসীর রুহুল মাআনির ভিতর লেখে তফসীরে বাইজাবির ভিতর লেখে তফসীরে রুহুল বয়ানুল কোরআনের ভিতর লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লৌহে মাহফুজের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা হীরা মণি মুক্তা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার লৌহে মাহফুজকে বান্ডিং করছে সুবহানাল্লাহ বললেন না ইদিয়া হীরা মণি মুক্তা দিয়া এই লৌহে মাহফুজকে আল্লাহ তাআলা বান্ডিং করছে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়াইছে আঞ্চলিক ভাষায় বলে দিলাম আর যেন আপনাদের বলতে হয় না এটা তো কেন বানাইলো কেন সাজাইলো বুঝতেছেন তো কথা আল্লাহ তাআলা হীরামণি মুক্তা দিয়া লৌহে মাহফুজের চতুর্পার্শ্বে সন্নিবেশন করে সুসজ্জিত করে আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে রক্ষণাবেক্ষণ করছে লৌহে মাহফুজের জমিনটা আমরা দুনিয়ার জগতে লিখি আমাদের শিক্ষাঙ্গনে আমাদের বিদ্যালয় ব্ল্যাকবোর্ডে সিলেটের ভিতর লিখি ব্ল্যাকবোর্ড সিলেট হলো কালো কথা ঠিক না
আল্লাহ পাক রব্বুল আলামিনের লৌহে মাহফুজটা জমিনটা এত বড় বিশাল করে বানাইছে একদম দুধের চেয়ে তো সাদা বগের ভৈরার চেয়ে তো সাদা একদম সাদা মিহিন নিরেট নির্বাদল স্বচ্ছ নিখুঁত পরিষ্কার সাদা দবদবা করে আল্লাহ তাআলার লৌহে মাহফুজের কাজ এই জাতিটা পাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন আরো আছে লৌহে মাহফুজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখছেন ভিডিও লিখছেন পেন্সিল দিয়া সাইন পেন দিয়া মার্কার কলম ডিজিটাল কলম পেন্সিল কলম না বল পেন কলম না আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের কলম দিয়ে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে লিখছেন বলেন সুবহানাল্লাহ লৌহে মাহফুজ কোথায় রাখছে লৌহে মাহফুজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের ডান পাশে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরশে আজিমের ডান পাশে রেখে দিয়েছেন আরশে আজিম কোথায় এখন তার একটা কথা মনে পড়ে গেল আরশে আজিম কোথায় আরশে আজিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম তমাম পৃথিবীর একদম সেন্টারে আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর একদম মাঝখানে আল্লাহ তাআলা তার আরশে আজিমকে আল্লাহ তাআলা সেট করে রাখছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কালাম যদি পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি পড়ে আমার চুল পরিমাণ লাভ হবে না সমস্ত মাখলুকাত যদি তেলাওয়াত করা বন্ধ করে দেয় আমার চুল পরিমাণ ক্ষতি হবে না আল্লাহ বলেন আমার এই কালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশে আজিমের ডান পাশে লৌহে মাহফুজকে রাখছি দৈনিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 360 বার অন্য রেওয়াত আছে 320 বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লৌহে মাহফুজের ভিতরে আমার কালামুল্লাহ আমার কালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি বলেন সুবহানাল্লাহ বাজানদা ভাইরা আজকে আমরা এই কোরআনের সুশীতল ছায়া থেকে বঞ্চিত হয়ে কোথায় যাচ্ছি কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব আমাদের কোনো হদিস নাই কথা ঠিক না ঠিক বাজানদা ভাইরা তবে বর্তমান জামানা এখন আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে এই পরিমাণ মাদ্রাসার প্রতি নূরানির প্রতি মানুষ ঝুঁকছে মাইল হচ্ছে মুগ্ধ হচ্ছে এটা জ্বলন্ত প্রমাণ দৃষ্টান্ত এখন আমাদের বাংলাদেশের জমিনে হলিতে গলিতে আনাছে কানাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরানি প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলা দ্বারপ্রান্তগুলো আমাদের জন্য রেডি করে রাখছেন বলেন সুবহানাল্লাহ মানুষ কি পরিমাণ পাগল করে এখন নূরানির জন্য স্কুল কলেজ স্কুলে এখন ছাত্র ছাত্রী নাই কি কথা ঠিক না আলিয়া মাদ্রাসাতে এখন ছাত্র ছাত্রী নাই কেন আমাদের এই মাদ্রাসার অঙ্গনে একই টাইমের ভিতরে কোরআন হাদিস মাসলা মাসায়েল দোয়া দরুদ আরবি বাংলা ইংলিশ এভরিথিং সমস্ত বিষয়গুলো একই টাইমের ভিতরে শিক্ষা দেওয়া হয় কথা বলে ঠিক কি না স্কুলের ভিতরে শুধু দৌড়াদৌড়ি করতেছে টিচাররা সরকারি বেতন ভাতা পাচ্ছে টাইম টু টাইম তাদের ছাত্রদের হক আদায় করতেছে না এই জন্য এখন স্কুল থেকে ছুটাইয়া নিয়া আমাদের মাদ্রাসার ভিতরে দেয় আমরা বছরের শুরুতে ভর্তি করে সারতে পারি না কি জন্য স্কুল থেকে নিয়ে আসেন বলে স্যার স্কুলে শুধু খালি দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে লেখাপড়া বলতে কোনো জিনিস নাই আমরা বলি না জনসমুদ্রে চলে গান দিচ্ছে কথা বলে ঠিক না ঠিক আমরা কিন্তু স্কুলে বদনাম করি না তারাও পড়া দুনিয়াও ঠিক আছে দুনিয়ার শিক্ষাও দরকার আছে কিন্তু সাথে সাথে যদি আমাদের এই সন্তানগুলো কোমলমতি ছেলে মেয়েদের অন্তরে যদি ছোট্ট থেকেই যদি এরকম ভাবে কোরআনই শিক্ষায় শিক্ষিত বানাইয়া অন্তরটা তো ওইরকম ভাবেই করাইতে পারতো সোনাই সোহাগা বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি পরকালেও এদের দ্বারা কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা পিতা মাতাকে দান করবেন আমিন আমিন মুসলমান বাবা জিরা সেই কোরআনের ছায়া থেকে আমরা কোথায় যাচ্ছি আমাদের খবর নাই সারা বাংলাদেশের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে ঘুরাচ্ছে চলতেছি দেখতেছি আবহাওয়া শুনতেছি সকল মানুষের মুখে একই স্লোগান নূরানি নূরানি কথা ঠিক না ঠিক আগে আমরা পড়তাম আড্ডুম গাড্ডুম গাড্ডুম সাজের ডাক দোল চাঁদের মাঝে এই সমস্ত পদ্য গদ্য পড়ানো হতো ছিল না এক সময় এখন আছে নাই আলি পাতাসা দেখেন কত সুন্দর কথা বলে আমরা কোন সময় এগুলো চিন্তা করছি কোন সময় চিন্তা করছি আলিফ কি বলে বা কি বলে তা কি বলে সা কি বলে কোন সময় চিন্তা করছে একটু সাধারণ ভাইরা স্কুলে যান দেখেন সরে হতে ওয়াজগার কি বলছে অতগটি আসছে তেরে তারপরে কি কয়
আরানি কইতে পারিনু আর আমরা শিখাই শরয়তে ওযু ওযু করি নামাজ পড়ি শরয়তে আযান আযান হলে জামাত ধরি ভুল বলতেছি না ঠিক বলতেছি বাক্যগুলো ঠিক আছে বন্ধের সাথে বাক্যের সাথে ঠিক আছে তাল মিল অর্থ কর পাতাল করে ঠিক আছে তাই যদি থাকে এগুলো শিখলে কি দোষ আলিফ কি বলে আলিফ বলে আল্লাহ আল্লাহ আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই ভাই বলে বান্দা সকল হুশিয়ার চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার তাই বলে তোবা করো হরহামেশা মুমিন ভাই তোবা বিনে নজাত পাওয়ার উপায় নাই সায়ে বলে শত্রুটা কো নারী পুরুষ সকলে দইলে কিন্তু ঠেকে যাবে রোজ হাসরের ময়দানে মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল্লা বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন কারীম তারে লৌহে মাহফুজের ভিতরে হেফাজত করছেন বাজানরা আল্লাহ পাক রব্বুল আমিন তার কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আমিন তিন জায়গার ভিতরে হেফাজত করছেন কয় জায়গায় আরো জোরে বলেন আরো জোরে বলেন তিন জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমটা হেফাজত করছেন এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে তার কালামকে হেফাজত করছেন দুই নাম্বার কিতাবাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে হেফাজত করছেন তিন নাম্বার মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ 30 পারাকে হেফাজত করছেন বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন জায়গা ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম হেফাজত করতে পারতো পারতো কি পারতো না আরো জোরে বলেন পারতো কি পারতো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন জায়গার ভিতরে তার কালামকে কি জন্য হেফাজত করলেন বাজান ওই দিকেও আমি যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করছেন তার কারণ আছে কারণ সারা পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু করেন না বাজান মুসলমান ভাইয়েরা আমার কথা গুরু দিল্লা বোঝার চেষ্টা করবেন এই যে আপনাদের মাদ্রাসার ভিতরে বিভিন্ন গ্রাম এলাকা থেকে বাবার কালকুল কালকুল খালি করিয়া ভাই বন্ধুদের কোল খালি করিয়া আত্মীয় স্বজনের বন্ধন সৃষ্টি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের পাখিরা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে তেলাওয়াত করার জন্য আপনজনদের বন্ধন ছিন্ন করিয়া সমস্ত মায়া মমতা মহব্বত ভালোবাসার হৃদয়ে স্পন্দন ভিন্ন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য পাগল পারা হয়ে আপনাদের এলাকার মধ্যে আসে বাজান না আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার ও মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিল্লা বুঝবেন যে এলাকার ভিতরে মাদ্রাসা হয় ওই মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার ভিতরে বড় বড় বিপদ পর্যন্ত আল্লাহ দূর করে দেয় সুবহানাল্লাহ ধরে বলেন মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিল্লা বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা শুধু এলাকার ভিতরে মাদ্রাসা কায়েম করার জন্য এলাকার ভিতরে থেকে আপনারা কত সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত আপনারা শুনতে পারেন বাজানরা মা বোনেরা খুব ভালো করে বুঝবেন আপনাদের কোরআনের পাখিগুলোকে এই মাদ্রাসা পড়ার জন্য দিয়েছেন মা বোনেরা আপনারা দুনিয়াতেও দামি পরকালেও দামি বাজানরা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা কোরআন কারিমের মধ্যে বলেন ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা খুব ভালো করে বোঝো এই পৃথিবীর জগতের মধ্যে যত রকমের সংবিধান আছে সমস্ত সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারিমের কাছে তুচ্ছ দুনিয়ার কোন সংবিধানের আল্লাহর কোরআনের কাছে তুলনা চলে না বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে মানুষ যখন দুনিয়ার জগতের মধ্যে যখন নামাজ পড়ে তখন বান্দা আমার সঙ্গে কথা বলে মারহাবা কন কার সঙ্গে কথা বলে বাজান আল্লাহর সঙ্গে কথা বলে কিন্তু বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতা বলে বান্দারে স্বয়ং আমার সঙ্গে বান্দা কথা বলে মুসলমান মা বোন বাবা খুব ভালো করে বুঝবেন বান্দারা যখন আল্লাহর সঙ্গে কথা বলে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পড়ে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেন ও বান্দারা শোনো খুব ভালো করে বোঝো মানুষ যখন নামাজ পড়ে
বান্দা তখন আল্লাহর সঙ্গে কথা বলে কিন্তু বান্দা যখন কোরআন পড়ে স্বয়ং আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে মারহাবাগণ আরো জোরে বলেন খুশি না বেজার কারা কারা আল্লাহর সাথে কথা বলছে কে কার কার সাথে আল্লাহ তাআলা কথা বলছে একটু হাত জাগান কার কার সাথে কথা বলছে বুঝছেন আপনারা বুঝছেন এর মানে কেরা কেরা কোরআন শরীফ পড়া জানে আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কবুল করবেন আমিন আল্লামা কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই তার খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেন মানুষ যখন নামাজ পড়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলে আর বান্দা বান্দি যখন কালাম পড়ে আল্লাহর কোরআন পড়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির সাথে কথা বলে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথাগুলো ইতিপূর্বে কোনদিন শুনছেন শুনছেন আরো মজার কথা সামনে মুসলমান মা বোন বাবা যারা খুব ভালো করে বুঝবেন এই যে কোরআনুল কারীমের পিপাসায় পিপাসিত হইয়া আল্লাহর মহব্বতের বান্দা বান্দির আপনজনদেরকে ছেড়ে আপনাদের মাদ্রাসা মধ্যে আসছে এদেরকে বলা হয় মুহাজির কি বলা হয় মুহাজির বলা হয় আপনাদের এলাকার মধ্যে আসছে পড়াশোনা করার জন্য আপনারা লজিং রাখছেন আপনারা বোটিং চালাইতেছেন আপনাদের জন্য সমুদ্রের টাকা পয়সা দিয়া যে যেভাবে পারতেছে বাজানরা ওই সমস্ত টাকা দিয়ে আপনাদের লিল্লা বোটিং চলে চলে কি চলে না এই বোটিং এর ভিতর থেকে যে সমস্ত মহব্বতের ছেলেরা যে সমস্ত সন্তানেরা লেখাপড়া করে তারা হলো কি মহাজের আর আপনারা তাদেরকে খাওয়াইতেছেন পড়াইতেছেন তাদের সেবা যত্ন করতেছেন তাকে সেবা শুশ্রূ করতেছেন খবর 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 নিতেছেন তাদেরকে ভালো মন্দ দেখাশোনা করতেছেন অসুখ বিসুখ ভালো মুসিবত দেখলে আপনার পাশে দাঁড়ায় যান আপনার হলেন আনসার কি আরো জোরে বলেন আরো জোরে কর মুসলমান মা বোন বাবা যারা খুব ভালো করে বুঝবেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আনসার এবং মুহাজিরদের কথা বলছেন ওই দিকেও আমি যাব না বাদান না যেহেতু সময় স্বল্প এই জন্য আমি ওই দিকেও চাইতে পারবো না আনসার এবং মুহাজিরদের কি ফজিলত বাদান না মুসলমান মা বোন বাবা যারা খুব ভালো করে বুঝবেন মক্কা নগরীর ভিতরে যখন আস্তে আস্তে মুসলমানদের দল বাড়ি হতে লাগলো বাদান না মুসলমানদেরকে এমন জুলুম নির্যাতন পীড়া দেওয়া শুরু করলো বিদর্মীর গোষ্ঠীরা কাফের মসজিদরা কোন দিক থেকে বিদর্মীরা কষ্ট দেওয়া বাদ দিল না নবীজি বললেন সাহাবীরা শোনো যে যেভাবে তোমাদের আপনজনদের কাছে হিজরত করে চলিয়া যাও যে যে দিকেই পারো মহাব্বতের সাথে তোমরা সুন্দর করে হিজরত করো এরকম ভাবে হিজরত করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন একদল সাহাবীদের নিয়ে মদিনাতে হিজরত করলেন কোথায় আরো জোরে বলেন ও মুসলমান মা বোন বাবাদেরা খুব ভালো করে বুঝবেন নবীজির হিজরতের কথা শুনে মদিনার সমস্ত নারী পুরুষ দীপবুদ্ধ বাবা যুবক ভাইয়েরা মা বোনেরা সকলেই নিজেদের আপন ঘর দরজা ছেড়িয়া সকলে রাস্তার ভিতরে নেমে গেছেন কেননা এই মুহূর্তের ভিতরে আজকে দিনের ভিতরে নবীজি আমার মদিনার মধ্যে প্রবেশ করবে নবীজিকে ঘরের মেহমান বানানোর জন্য সকলে পাগল পারা মুসলমান মা বোন বাবাদেরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবী মদিনার দিকে রওনা শুরু করিয়া দেয় মদিনার ভিতরে এই কথাটা চলে গেল বাদান্না মদিনার ভিতরে রোলটা পড়ে গেল প্রসার হলো এই কথাটা যখন মদিনার ভিতরে এই বিস্তার লাভ করলো সমস্ত মা বোনেরা বৃদ্ধ বাবা যুবক ভাইয়েরা সকলে পাগল পারা আল্লাহর নবীকে তাদের ঘরে মেহমান বানানোর জন্য কিন্তু কেউ কারো কাছে কথা বলে না আমি আল্লাহ রসুল আমার ঘরে মেহমান বানাইবো কেউ কারো কাছে প্রকাশ করে না আমি আল্লাহ রসুল আমার ঘরে মেহমান বানাইবো এমন চিন্তা চেতনা করে সকলেই সুন্দর করে পজিশন নিয়ে দাঁড়ায় রইলেন আল্লাহ রসুলকে তাদের ঘরের মেহমান বানানোর জন্য নবী আমার ডাকটা বলে তোমরা আমার উষ্ঠিকে সারিয়া দাও তোমরা আমার উত্তরে সারিয়া দাও আমার উঠ যার বাড়িতে যাবে আমি তার ঘরের মেহমান হয়ে যাব ভাইরা এই জায়গার ভিতরে আরো মজার কথা আসছে ওই যে বলছিলাম না কোরআনে কথা বলতে গেলে ভাই দি ভাই কথা আসে কিন্তু রাগ করা যাব না সবই গুরুত্বপূর্ণ কথা এই কথার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনে প্রথম জুমা কোথায় পড়ছেন এই আলোচনা জীবনে কোথায় শুনছেন জীবনের সর্বপ্রথম জুমা নবীজি আমার কোথায় আর নবীজির জন্মের বেশ কিছুদিন পূর্বে পৃথিবীর জগতে এই পৃথিবীর জগতে পাঁচজন বাদশা সারা পৃথিবীতে কি ছিল সারা পৃথিবীতে পাঁচজন বাদশা জন্মগ্রহণ করছে নবীজির জন্মের কিছুদিন পূর্বে সব ইহুদি ধর্ম সব ইহুদি এর ভিতরে জাতির ভিতরে কোন জাতির ভিতরে ইহুদি জাতির ভিতরে নবীজির জন্মের বেশ কিছুদিন পূর্বে পাঁচজন বাদশা ইহুদি
জাতির ভিতরে আসছে পৃথিবীতে কিন্তু ইহুদি হইয়াও তারা আল্লাহর রাসূল জান প্রাণ দিয়ে mohabbat করছে সুবহানাল্লাহ কর আল্লাহর রাসূলকে এত ভালোবাসা mohabbat দিতে তারা আমরা মুসলমান হইয়া রাসূলের উম্মত হইয়া নবীজিকে অন্তরে তুলতে পারলাম না ভালোবাসতে পারলাম না তন্মধ্যে একজনের নাম হলো বাসা তুম্বাউল আউয়াল হুমাইরি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের ভিতরে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন সুবহানাল্লাহ ওইদিকে যাব না বাজান যাইতো আপনি হতাশ হইয়েন না আমার মূল দুই টার্গেটের ভিতরে বয়লের ভিতরে আছি এখন আমি দাগ অতিক্রম করি নাই নবী আমার যখন মদিনার দিকে হিজরত করলেন মদিনার ভিতরে কথাটা চলে গেল সমস্ত নারী পুরুষ বৃদ্ধ বাবাজি যুবক ভাই বোনেরা সবাই যার তার মতো পজিশন নিয়ে আল্লাহর রাসূলকে তাদের ঘরের মেহমান পানের জন্য পাগল পড়া সুবহানাল্লাহ মুসলমান মা বোন বাবা যেন কথাগুলো দিলটা বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার ডাকটা বলেন ও আমার সাহাবীরা শোনো পাগল পড়া হবে না তোমরা ব্যতিব্যস্ত হয়ো না তোমরা আমার উটের রাস্তাটা সারিয়ে দাও পরিষ্কার করিয়া দাও আমার উটটা যার বাড়িতে যাবে আমার উটটা যার বাড়িতে যাইয়া থামবে আমি তার বাড়ি মেহমান হয়ে যাব এমন কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাহাবীরা সুন্দর রাস্তাটা পরিষ্কার করিয়া দেয় কোন কোন রেওয়াতের মধ্যে লেখা হয় নবীজির উটের সাথে এমন ভাবে গায়ের সাথে গাটা লাগাইয়া সুন্দর করে নবীজির উটের লাগামটা ধরে সুন্দর করে দাঁড়ায় থাকে এক কদম নবীজির উটের কদম তার সামনের দিকে বাড়াইতে দিবে না কেননা আল্লাহ রাসূলকে তাদের ঘরের মেহমান বানায় নেবে এই জন্য তারা তো পাগল পড়া ছিল বাজানরা ভাইরা আমার কথাগুলো দিলটা বুঝবেন মুসলমান বা বোন খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য সাহাবীদের জন্য মদিনার মুসলমানেরা এত পাগল পড়া ছিল মদিনার ভিতরে হিজরত করেছেন বাজানরা মদিনার ভিতর যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা সুন্দর করে ওই মদিনার ভিতরে তারা আগমন করছে মক্কার ভিতর থেকে তাদেরকে সুন্দর করে সহযোগিতা করেছে যার বিবি একটা তাদেরকে একটা যাদের বিবি দুইটা তিনটা একটা করে বিবি রেখে দুইজন বিবিকে আবার দুই সাহাবীর ভাগ্যে জুটাইয়া দিয়েছে সুন্দর করে লিখে দিয়েছে নাও আমার তিনটা বিবি একজনকে তোমাকে দিলাম আর একজনকে তোমাকে দিলাম একজনের ঘরে খাবার আছে পর্যাপ্ত পরিমাণ সুন্দর করে আর একজনের ঘরে সুন্দর করে খানা দাবার সুন্দর করে পৌঁছে দিচ্ছে বাজানরা ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন এমন করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীরা একজন আরেকজন হক আদায় করে ফেলছে তারা সুন্দর করে মহব্বত করেছে মদিনার ভিতরে যে সমস্ত সাহাবীরা হিজরত করেছে মদিনাওয়ালারা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আনসার উপাধি দিয়েছেন মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন আনসার এবং মুহাজিরদের আচরণের কারণে মহব্বতের কারণে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনের কারণে মদিনাকে সোনার মদিনা আল্লাহ তাআলা বানায় দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র কোরআনের প্রেমের কারণে কোরআনের মহব্বতে বাজানরা বর্ণনা করেন ও মুসলমান মা বোন কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন আজ থেকে প্রায় 300-350 বছর আগের কথা বাজানরা আমার খুব ভালো করে বুঝবেন কিতাবের ভিতরে বলা হয় আল্লামা ইবনে বতুতা বিশ্ববিখ্যাত পর্যটক আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের বান্দা তার সফরনামার ভিতরে লেখেন বান্দা তিনি নকল করেন তদানীন্তন কালে ওই দেশের ভিতরে ওই জামানার ভিতরে বাজানরা সৌদি আরবের একজন মানুষ আল্লাহর রাসূলের দেশের একজন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুহাম্মদের বান্দা তার নাম হলো হাফেজ আবুল বারাকাত নাম কি বাজান হাফেজ আবুল বারাকাত নাম কি হাফেজ আবুল বারাকাত 12 বছরের সন্তান বান্দা আল্লাহ পাক রব্বুল বান্দা মুহাম্মদের বান্দা এই 30 পারা কোরআনুল কারীম তার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার বুকের ভিতরে আল্লাহ তাআলা অঙ্কন করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান ভাইরা আমার এই হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের বান্দাটা
পুলিশ পরাক্রান্ত সিনার ভিতরে বসায় ফেলছে মুখস্থ করে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হাফেজ আবুল বারাকাত নবীর দেশের মানুষ বাদানা সৌদি আরবের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তিনি কি করবেন মুসলমান বাবাজিরা খুব ভালো করে বুঝেন বিশ্বের মানচিত্রে মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে আছে কি নাই বাজান আরো জোরে বলেন বিশ্বের মানচিত্রে মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে বাদানরা ওই মালদ্বীপ শহরের পাশে আমার একটা সাগর আছে ওই সাগরের ভিতরে ওই সৌদি আরবের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহব্বতের বান্দা হাফেজ আবুল বারাকাত সৌদি আরবের একটা জাহাজের ভিতরে উঠছেন বাজানরা তার গন্তব্যে যাবে পানিতে পানির জাহাজের ভিতরে কি করবে সফর করবে বাজানরা ও মুসলমান মা বোন বাবাজিরা খুব ভালো করে বুঝবেন হাফেজ আবুল বারাকাত সৌদির জাহাজের ভিতরে উঠছেন বাজানরা তার গন্তব্যে যাবে যাইতে 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 হঠাৎ করিয়া এই মালদ্বীপ শহরের পাশের সাগরের ভিতরে এই জাহাজটা বাদামটা তরঙ্গ মালা ঢেউর কারণে ডুবিয়া গেছে জাহাজটা লঞ্চটা সুন্দর করে সাগরের ভিতরে ডুবে গেছে বাদামটা ডুবে যাওয়ার পর সমস্ত মানুষগুলো কিন্তু বাদামটা সাঁতরা সাঁতরা যাইতে পারে কুল কিনার যাইতে পারে নাই বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের ভিতরে সাতটা সাগর বানাইছেন কয়টা আরো জোরে বলেন সাতটা সাগর আল্লাহ পাক রব্বুল আলামিন বাজানরা বানাইছে এক একটা সাগরের পরিধি দীর্ঘ এবং প্রস্থ কতটুকু বাজানরা দুনিয়ার জগতের কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত কোনো কি করতে পারে হিসাব কিতাব করে তার তলা বাহির করতে পারে না কথা বলেন ঠিক কিনা অ মুসলমান মা বোন বাবা যারা কথা গুলো বোঝার চেষ্টা করবেন আমি একবার 2014 সালে 14 জন আলেম আমাদেরকে নিয়ে একবার আমার সেন্ট মার্টিন এবং ওই দ্বীপের ভিতরে ওই যে একটা দ্বীপের ভিতরে একটা জায়গা আছে বাজানরা ওই জায়গাকে বলে সেন্ট মার্টিন নাম শুনছেন কোনোদিন একদম সাগরের ভিতরে বাদামডা আষ্টমাইল দুর্গ এবং পোস্ত এরকম একটা গোলাকার সেন্ট মার্টিন ওই সাগর ওই জায়গার ভিতরে যখন গেলাম সফর করলাম বাদামডা লঞ্চের ভিতরে 6 ঘন্টা সময় লাগে আসতে এবং যাইতে কয়েক ঘন্টা 6 ঘন্টা বাদামডা যখন আমাদের এই বাংলাদেশের সাগরের ভিতরে যখন গেলাম যখন সাগরটা পাড়ি দিলাম বাদামডা যখন মধ্যস্থলে গেলাম যাওয়ার পরে দেখলাম হাই রে হাইতে দিকেই তাকাই শুধু পানি আর পানি পানি আর পানি আর আসমান মনে আকাশটা মনে নেমে গেছে পানির মধ্যে এই দৃশ্য দেখা যায় কিন্তু কোনো ধরনের পানি করে কোনো আনা করা দেখা যায় না বাদামডা বিশাল বিশাল 4 তলা 5 তলা 6 তলা জাহাজগুলোকে একটা বিপ্রের মতো দেখা যায় বাদামডা পানির মধ্যে একটা মশার মতো দেখা যায় বাদামডা একটা মাছির মতো দেখা যায় এই সাগরের মধ্যে যদি একটা জাহাজকে এই পরিমাণ একটা ক্ষুদ্র দেখা যায় বাদামডা কিন্তু এই বাংলাদেশের সাগরের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় বড় সাগর বানিয়েছেন বাদামডা ওই সাগরের ভিতরে মালদ্বীপ শহরের সাগরের পাশে একটা ওই সাগরের ভিতরে জাহাজটা ডুবে গেছে ডুবে যাওয়ার পর সমস্ত মানুষজন গুলো মারা গেল হাতরে সাতরাইয়া তাদের জানে আত্মরক্ষা করতে পারলো না বাদামডা কিন্তু ওই জাহাজের ভিতরে হাফেজ আবুল বারাকাত আল্লাহর বান্দা তিনিও ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মহব্বত করেন বাদান ধারণ করছেন জাহাজটা ডুবে গেছে সমস্ত যাত্রী গুলো মারা গেছে পানির ভিতরে সুবান খাইয়া বাদানরা রাত্রিবেলা ডুবে গেছে ওই জাহাজের ভিতরে আবুল বারাকাত ছিল বাদানরা ডুবে যখন গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা একটা কাঠ দিয়া হাফেজ আবুল বারাকাতের সিদার নিচে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাসাইয়া বাসাইয়া হাফেজ আবুল বারাকাতকে ওই মালদ্বীপ শহরের কিনারে নিয়ে বিড়ায় দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই হাফেজ আবুল বারাকাতের বুকের নিচ দিয়ে একটা পাকা কাঠ দিয়া বাদানডা সুন্দর করে মৃদু মৃদু বাজ দিয়া বাজ দিয়া ওই রহমতের ফেরেশতাটা মালদ্বীপ শহরের কিনারে নিয়ে সুন্দর করে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে এমন করে সুন্দর করে পরের দিন সকালবেলা ও মুসলমান আপনারা খুব ভালো করে বুঝবেন এই ঘটনাটা আর একটা রেওয়াতের মধ্যে এমন ভাবে বলা হয়েছে বাদামডা আবুল বারাকাতকে কি করলেন মাজিরা জেলেরা মালদ্বীপ শহরের মাজিরা কি করলো ওই সাগরের ভিতরে কি জাল ফালাইছেন জাল ফালানোর পরে হাফেজ আবুল বারাকাত জেলেদের জালের মধ্যে কি হইলেন গ্রেপ্তার হইলেন অর্থাৎ মাছের মধ্যে ওই জালের মধ্যে আল্লাহর বান্দা তিনি উঠে পড়লেন মুসলমান মা বোন বাবাজিরা খুব ভালো করে বুঝবেন ওই মালদ্বীপ শহরের জালেরা মালদ্বীপ শহরের জেলেরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন হাইরে হায়াত সুন্দর একটা নবজাত শিশু অল্প বয়সে একটা সন্তান এই সাগরের মধ্যে কেমন করে আসলে এই জায়গার ভিতরে কেমন করে আসলো আমাদের মাথায় খেলে না
জান্নিত হয়ে গেলেন বাজানদা জেলেরা ততদিন কলকালে বাজানদা বাজারের মধ্যে মানুষজন কাঁচা কিনা হইতো বাজানদা এমন চিন্তা চেতনা করে মালদ্বীপ শহরের জেলেরা কি করলেন আল্লাহর বান্দাকে মালদ্বীপ শহরের বাজারের মধ্যে উঠাইলেন উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল বান্দাকে বাঁচার জন্য মনস্থ করলেন কিন্তু এত সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা আল্লাহর বান্দাকে চেনা কেনার জন্য ক্রয় করার জন্য কোনো মানুষ সাহস পায় না এত বিনিময় এত টাকা পয়সা কে দিবে কে বা পারবে এমন চিন্তা চেতনা করে কোনো মানুষজন কি করতে পারে না খোঁজ খবর নিতে পারে না কিনতে পারে না বাজানরা এই কথাটা তদানীন্তন কালে মালদ্বীপ শহরের ভিতরে এমন একটা মহিলার কান্ন করে চলে গেল বাজানরা যে আজকে সকালে বেলায় মালদ্বীপ শহরের বাজারের মধ্যে এমন একটা সন্তান হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায় সন্তানদের বিক্রি করবে কিন্তু কোন একজন মানুষ কেনার মতো সাধ্য নাই তাদের অ্যাবিলিটি নাই সামর্থ্য নাই এমন কথা শুনিয়া আল্লাহ একজন বান্দি মহৎ বান্দি ওই মালদ্বীপ শহরের ভিতরে বসবাস করে আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে বললেন ও ছেলে ভাই তোমরা কত টাকা চাও তোমাদের কত টাকা প্রয়োজন আমাকে বলো আমি তোমাদের তোমাদের সন্তানটা আমি ক্রয় করে নেব আল্লাহ পাক রব্বুল বান্দি বললেন কত টাকা চাও টাকা নাও বিনিময়ে আমাকে তোমাদের সন্তানটা দিয়ে দাও আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে সন্তানটা ক্রয় করে ফেলল ক্রয় করার পরে আল্লাহ পাক রব্বুল বান্দি কি করলেন সন্তানটা বাড়িতে নিয়ে গেলেন নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির কি নাই স্বামীটা নাই শুধুমাত্র একটা মাত্র কন্যা আছে বাজানটা খুব ভালো করে বুঝবেন আল্লাহর বান্দি বাড়িতে নেওয়ার পরে সুন্দর করে গাও গোসল করাই দিলেন নাস্তা পানির ব্যবস্থা করলেন সুন্দর করে খানা খাওয়াই দিলেন আল্লাহর বান্দি পরিচয় করে দিলেন এটা তোমার বোন এই একটা মাত্র সন্তান কন্যা আমার আর কোনো দ্বিতীয় সন্তান নাই আজকে আমি তোমাকে বাজার থেকে হঠাৎ করে একদিন কি করলেন আল্লাহ বান্দিটা চোখের পানি সারিয়া অজরে কান্নাকানি করতেছে চোখের পানি সারিয়া দিয়া চেহারা ভাসাইছে তার কাপড় মুবারক সুন্দর করে বিদায় ফেলাইছে আল্লাহর বান্দি বিদানের পরে হঠাৎ করে কেমন করে যেন এই সন্তান আবুল বারাকাতের নজরটা বাইরের প্রতি পড়ে গেল চোখে চোখে চোখ পড়ে গেল এবার যখন চোখ পড়ে গেছে হাফেজ আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকতে বলে মা গো মা তুমি কি জন্য কান্নাকাটি করো মা তুমি কি জন্য কান্নাকাটি করো আল্লাহর বান্দার ডাকতে বলে বাবা রে দুঃখের কথা আমি আর কি বলবো তোমাকে বাজান আল্লাহর বান্দা ডাকতে বলে মা আপনি আমার কাছে আপনার দুঃখের কথা বলে আমি চেষ্টা করবো আপনার দুঃখটা উন্মোচন করার জন্য এমন কথা বলার পর আল্লাহ পাক রব্বুল বান্দি ডাকতে বলে বাবা আমি তোমার কি বলবো বাবা আমার হৃদয়টা ব্যঙ্গে খান খান হয়ে যাচ্ছে বাদান রে বলে মা আর হৃদয়টা একটু শক্ত করে আপনি ধৈর্য ধারণ করে আপনি আমাকে খোলাখালি কথা বলেন বলে বাবা রে এই যে মালদ্বীপ শহরের পাশে মালদ্বীপ সাগরের পাশে একটা রাম মন্দির আছে বাবা রে এই রাম মন্দিরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই মালদ্বীপ রাজ্যের মালদ্বীপ রাজ্যের বাদশাটা সুন্দরী সুন্দরী নারীদের কি করে ওই রাম মন্দিরের ভিতরে কি দেয় ভোগ দেয় এবার এই চিন্তা চেতনা করার পরে মালদ্বীপ রাজ্যের বান্দা আল্লাহ পাক রব্বুল মহৎ বান্দা বাদশাটা তিনি তার কি করলেন জ্যোতিষী বিদ্যাওয়ালাদেরকে বললেন ও জ্যোতিষী বিদ্যাওয়ালারা তোমরা গবেষণা করে সার্চ করো আল্লাহ পাক রব্বুল আলামিন মালদ্বীপ শহরের ভিতরে প্রত্যেক বছর সিঁদুর দেয় জলোচ্ছ্বাস দেয় ভূমিকম্প দেয় এরকম ভাবে বিপদ আপদ বালা মুসিবত দিয়া হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটায় এমন করে এই ঘটনা কেমন করে হয় কোন কারণে হয় কনকদের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বাদশা বলতেছেন কনকেরা রে তোমরা গণনা গণনা করো তোমরা গণিত বিদ্যা গণনা করে তোমরা এই তথ্যটা উদ্ধারণ করো কোন কারণে মালদ্বীপ শহরের ভিতরে হাজার হাজার মানুষের প্রাণ ঘটে যায় প্রাণ ঘটে ঘর যায় এই ঘটনাটা তোমরা উদ্ঘাটন করো এই তথ্যটা তোমরা সুন্দর করে উদ্ঘাটন করো এমন কথা বলার পর জ্যোতিষী বিদ্যাওয়ালারা গণকেরা রিসার্চ করলেন গবেষণা করলেন থিওরি চালাইলেন চালানোর পরে গবেষণা করে দেখতে পাইলেন আল্লাহর বান্দারা এবার বললেন যে বাদশা নামদার এই যে মালদ্বীপ শহরের ভিতরে সাগরের ভিতরে সাগরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খবির জিন্নাত এই খবির জিন্নাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মালদ্বীপ সাগরের ভিতরে জলোচ্ছ্বাস দেয় ভূমিকম্প দেয় সিঁদুর দেয় তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বছর বছর হাজার হাজার মানুষ প্রাণহানি ঘটায়।
মুসলমান মা বোন বাবাদেরা কথাগুলো দিল দেবার চেষ্টা করবেন এমন কথা বলার পর ওই আল্লাহ পাক রব্বুল বান্দা বাদশা এবার বললেন যে ঠিক আছে ভালো কথা বলে কি চায় বলে বাদশা নামদার প্রত্যেক বছর যেরকম করে রূপসী সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সুন্দর কাপড় চোপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া সুসজ্জিত করিয়া সুন্দর করিয়া তাদেরকে ওই রাম মন্দিরের ভিতরে দেওয়া হয় ওরকম ভাবে এই দুই বছর ধরে এই রাম মন্দিরের ভিতরে এরকম দেওয়া হয় না এই জন্য ঘূর্ণিঝড় হয় এই জন্য ভূমিকম্প হয় এই জন্য তুষার হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কবির জান্নাতরা এমন ধরনের আজাব গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবির জান্নাতরা এমন ধরনের আজাব গজব তিনি কি করেন উদ্ঘাটন করেন আল্লাহ পাক রব্বুল বান্দা বললেন ঠিক আছে ভালো কথা তাহলে এবার কি করতে পারে কি করা লাগবে কি পাইলা তোমরা বলে আর এবার তার একটা মাত্র কন্যার খুশি সুন্দরী তাপসী এমন সুন্দরী রূপসী তাপসী একটা মাত্র কন্যা যার যে মায়ের যে বাবার এই সন্তানটারে এই কন্যাটারে সুন্দর করে সুসজ্জিত করিয়া আতর গোলাপ লাগাইয়া সুন্দর রাম মন্দিরের ভিতরে রেখে আসতে হবে যদি রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই জান্নাতদা আর জলোচ্ছ্বাস ঘটাবে না ভূমিকম্প ঘটাবে না এবং কি করবে না ভূমিকম্প ঘটাবে না এবং কি কি করবে না সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত থাকবে বলে তাই নাকি বলে হয় তাহলে কি করতে পারে বলে এমন একটা কন্যাকে এই এলাকার ভিতরে রাজ্যের ভিতরে খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করতে করতে তবে একটা জিনিস যে কন্যাটারে ওই রাম মন্দিরের ভিতরে রাখা হবে রাত্রে বেলায় ওই কবি জান্নাতটাকে মিলবে সকাল বেলায় ওই নারীটারে ওই রাম মন্দিরের ভিতরে আর পাওয়া যাবে না এমন চিন্তা চেতনা করে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল বান্দারা খোঁজাখুঁজি করলো প্রশাসনের লোকজন লামায়া দিল মালদ্বীপের ভিতরে মালদ্বীপের ভিতরে যখন প্রশাসনের লোকজন লামায়া দিল লামায়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা প্রশাসনের লোকজন তারা কি করলেন খুঁজতে খুঁজতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির ওই কন্যাটা পাইলেন এবার যখন কি করলেন নোটিশ জারি করলেন এতদিন পরে তোমার কন্যাটারে সুন্দর করে করবা সুসজ্জিত করে সাজায় গুছায় রাখবা আমরা প্রশাসনের লোক সন্ধ্যাবেলা আসিয়া তোমার কন্যাটারে আমরা নিয়ে যাব রাম মন্দিরের ভিতরে তোমার কন্যাটারে রাখবো বলে তাই নাকি বলে হয় এমন নোটিশ কয়েকদিন আগে আল্লাহর বান্দারা কি করলেন দিয়া গেলেন তখন থেকে আল্লাহর বান্দি সন্তান কন্যাটার মা কান্নাকাটি শুরু করে দিলেন কান্নাকাটি করতে 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 করে চোখের পানি দিয়া চোখের ঘন্টা গা ভরা ফেলাইছে আল্লাহর বান্দি একদম ছিন্ন ছিন্ন হয়ে গেছে খানা তানা নাই আল্লাহ পাক রব্বুল বান্দি সমস্ত মায়া মমতা কেমন করে যেন আল্লাহ পাক রব্বুল বান্দির ভিতর থেকে উড়ে গেল শুধু কান্নার কান্না কান্নার কান্না ধরে রাখতে পারে না মুসলমান মা বোন বাবা যারা কথাগুলো দিন দেবার চেষ্টা করবেন এমন কথা যখন ওই সন্তানকে বলা হয়েছে ওই হাফেজ আবুল বারাকাত কোনো টেনশন করবেন না আপনি কোনো কি করবেন না হতভম্ব হবেন না আপনাকে একটা বুদ্ধি দিই মা বলে কি বুদ্ধি দাও বাজান বলে আপনি আপনার কন্যাকে সুন্দর করে এই মুহূর্তের ভিতরে আপনার বাবার বাড়িতে পাঠাইয়া দেন অর্থাৎ আমার নানার বাড়িতে আপনার মেয়েকে আমার বোনটারে পাঠাইয়া দেন আপনি তাড়াতাড়ি পাঠাইয়া দেন বলে পাঠাইয়া দেওয়ার পরে কি হবে বলে আপনাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি বলে কি বুদ্ধি দেবা বাবা বলে আমাকে আপনি নারীদের কাপড় চোপড় পরাইয়া বস্ত্র পরাইয়া সুন্দর করে গয়না গাটটা আমাকে পরাইয়া আমাকে ওই জাগারের ভিতরে বসায় রাখেন প্রশাসনের লোকজন আসিয়া যেন আমাকে মেয়ে ভাবিয়া সুন্দর করে আমাকে যেন প্রশাসনের লোকজন নিয়ে যায় এবং ওই রাম মন্দিরের ভিতরে আমাকে রাইখা দেয় আল্লাহর বান্দিয়ে ডাকতে বলে বাবা তোমার আমি মিশে অনেক টাকা পয়সা দিয়া অনেক টাকা পয়সা দিয়া সন্তান নাই একটা মাত্র সন্তান কন্যা এই কন্যাটার বিবাহ শাদী দিলে তো পরে বাড়িতে চলে যাবে অন্যের কি হবে মানুষ হয়ে যাবে কিন্তু আমার তো পেটে সন্তান নাই এই জন্য আমি তোমাকে মাত্র আমার এক পেটে সন্তান পানের জন্য ক্রয় করে নিয়ে আসছি তুমি আমার সব কিছু দেখাশোনা করবা দায়িত্ব নিবা বাবারে তুমি যদি এমন কথা বলো তাহলে তো আমি তোমাকে হারাই ফেলবো বাজান মা গো মা আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পরাকরণ দিয়েছেন আপনি কোনো টেনশন করবেন না ভয় করবেন না কোনো হতভম্ব হবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পরাকরণ এর বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবির জিন্নাতে সমস্ত শক্তি আল্লাহ তাআলা খর্ব করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিরাকে বললেন সন্তানকে কন্যাকে
নবীদের বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন সন্ধ্যাবেলা সুন্দর করে আল্লাহ পাক রব্বুনে বান্দাকে কাপড় সুপুর পরে গোনা কাটা লাগাইয়া ওই সন্তান কন্যার আসনের ভিতরে আল্লাহর বান্দা সন্তানকে বসায় রাখছে বসায় যখন রাখছে কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা প্রশাসনের লোকজন এসে হাজির রাম রাম ভগবান ভগবান করতে করতে স্লোগান দিতে দিতে বাড়ির মধ্যে হাজির হয়ে গেল আল্লাহর বান্দা এবার ডাকতে বলে তদানীন্তন কালে ওই মালদ্বীপ শহরের ভিতরে সকলে আগুনে পূজা করত দেব দেবী পূজা করত কোন একটা মানুষ ছিল না মুসলমান ছিল না বাদাম না এই জন্য রাম রাম ভগবান ভগবান করতে করতে তারা কি করলো ঘরের মধ্যে জমায়েত হলো এবার শুনে দাও করে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে প্রশাসনের লোকজন উঠে নিয়ে গেল না তারপর ওই নদীর কিনারে রাম মন্দিরের ভিতরে রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন ডাকছেন আল্লাহর বান্দা ডাকটা যাওয়ার আগে আগে বললেন মা গো মা আপনাকে আমি আশ্বস্ত করিয়া যাই মা আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না মা গো মা সর্বপ্রথম আগে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিরিশ পারা কোরআনুল কারিমের বরকতে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি হাফেজ আবুল বারাকাত এমন একটা মামলা মোকদ্দমা আমি হাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো ও রব্বে কারীম তুমি আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন দিছো আজকে আমি তোমার ক্ষমতা দেখবো আল্লাহ গো কোরআনের শক্তি বেশি না তোমার খুবই জিন্নাতের শক্তি বেশি এই মামলা আমি আল্লাহর আদালতে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন আল্লাহর বান্দা যখন এমন কথা বলে চোখের পানি সারিয়া দিয়া আল্লাহর আদালতে যখন টক টক করছে ডিপ্লিকেশন করছে দরখাস্ত লাগাইছে আল্লাহ পাক রব্বুল ডাকটা বলে ওরে বান্দা না রে না তুমি এমন কথা বলছো আমি আর সহ্য করতে পারলাম না আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ লাগাই দিছো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেশ পড়া কোরআনের বদলে তোমার সিনার ভিতরে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ পড়া কোরআন হেফাজত করে দিয়েছি শুধু তোমার ক্ষমতা নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের হাত দিয়া তোমার সিনাটারে আমি আল্লাহ পাক রব্বুল লৌহে মাহফুজ বানাইয়া আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়া তোমার সিনার মধ্যে লিখে দিয়েছি এই মর্তবার খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মালদ্বীপ শহরের ভিতরে সমস্ত জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প থেকে জলোচ্ছ্বাস থেকে ভূমিকম্প থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে একমাত্র তুমি হাফেজ আবুল বারাকাত রসিলায় আমি তাদেরকে আর কোনদিন জলোচ্ছ্বাস ভূমিকম্প দেব না মুসলমান মা বোন বাবাদেরা কোরআনের পাওয়ার আছে না নাই আরো জলেবান আছে না নাই আর একটা ছোট্ট ওয়াক্য শোনাও বাদনা রাগ করবেন পরে বলবো আগে বলবো যদি আপনারা টাকা দেন তাহলে বলবো আর না দিলে বলবো না একটা তো করছি ওয়াদা দিছিলাম করছি না এবার আপনাদের একটা দাগের মধ্যে এনে ফেলাইছি দিলেও সক্কা না দিলেও সক্কা না হ্যাঁ বলেন দেখি অনেক দিছেন অনেক দিছেন শুনছি দেখছি আমরা কিন্তু ঘুমাই না মনে করছে প্রধান ভাগ ধরনের হাওয়ারে বড় বড় রান্না খাই ঘুমাইছে রে গাবরের মতো খালি খাইছে আর ঘুমাইতেছে না সার আল বান্দা ওয়াজ শোনা লাগে আগের বক্তা কোন পর্যায়ে কোন পয়েন্টে ওয়াজ করে সেগুলো খেয়াল করতে হয় আগের আল জিন্দা পরে আল যদি হিন্দাই যদি বামর তুলি ক্ষেত্রে হাল উঠবে জোরে কয় না উঠবে না আর বলবে কি পরের দিনই সকালবেলা বলবো কোন জাতের খাটাস মৌলবি আইসাল সবাই সিন্ডিকেট করে সবাই না একই কথা আলোচনা করলো গাবর মার্কা মৌলবি আর কোনো আজ আসাল বলবো কি বলবো না অঞ্জু বুঝুন নাই এক দেশের গালি আরেক দেশের আমাদের এই সিরাজগঞ্জে সুবারিরে কি কর সুবারিরে কি কর হ্যাঁ হ্যাঁ মমিন সিং আছে দেখা যায় মমিন সিং কি কয় গোয়া প্রথম প্রথম আজ থেকে এগারো বছর আগে ওয়াজ করার জন্য কিছু বলে এক মৌলবি কি হুজুর গোয়া খাবেন খাটাস মৌলবি কি করে গোয়া কিন্তু খাওয়া যাবো আমি বললাম বুলতি খাটায় বোধাই তো আনতে না শিয়াজগঞ্জের মানুষ টাঙ্গাল হয়েছে চালাক না বললাম যে ভাই যা খাই পরে খাবো লম্বা সফর করে আসছি শরীর ক্লান্ত আগে রেস্টে দেন আগে আরাম করে নই কতক্ষণ
দিয়া মৌলভীরে ভাগায় দিলাম যাও যেই মুহতামিন সাহেব যেই মাদ্রাসার মুহতামিন দাওয়াত দিছেন আমাকে মুহতামিন সাহেবকে বললাম হযরত একটা কথা বলো কিছু মনে করবেন না বলে কি হুজুর বলে আমি যে আসলাম সাথে সাথে এক ভদ্রলোক আমাকে মৌলভী আর আলেম নাকি তা বলতে পারবো না আমাকে বলতেছে যে হুজুর গোয়া খাবেন গোয়া তো গোয়া খাই কামনে এটা কি জিনিস অবশ্যই তো খাওয়ার জিনিস কিন্তু আমি হয়তো জানি না কি কথা ঠিক না তখন হাইসাটা কয় হুজুর এই দেশে সুবারিরে গোয়া আমাদের সিরাজগঞ্জে কুলারে কি কয় কুলা সিলেটে কি কয় জানে আপনারা তো রাগ করবেন হুজুরের তো এই বালানা দেয়া যায় না আরো আছে যদি মাইন না করুন তাহলে পড়তে পারাম দল ঠাওয়ানি দল ঠাওয়ানি কিতা কয় দল ঠাওয়ানি কথা বুঝুন এখন আমাদের শেয়ার যদি কয় দল ঠাওয়ানি একবার বত্তির সাথে একটা মুসল মুরান দেখা ফেলা দাও বদ মেজার করছে সিনো সামার সিনো বেটা বলবো না আর ওই দেশে কুলা কয়েন এই এই সামার কা বলবি কোথে গাইছে রে বলবো না বাজান না ভাইরা এক দেশে গালি আর এক দেশের বলি দেশ সফর না করলে বুঝতে পারে তারা নাই আল্লাহ তাআলা ওই কি বাড়ি দিকে যাবেন আরো ভাষা ইংরেজি না বাংলা কয় না উর্দু কয় না হিন্দি কয় কিছুই বুঝবেন না যাই হোক কুরআনুল কারীমের পাগল পার হইয়া এটার নাম কি বাজারে একটু এদিকে তাকান সবাই এটার নাম কি জোরে বলেন কুরআন এটার নাম কি এই কুরআনের মধ্যে কয়টা সূরা আছে বাজান একশত চোদ্দটি পারা তিরিশ পারা পারা তিরিশ এমনও এলাকা আছে জানেও না কুরআন কারিম আল্লাহ তাআলা কোন ভাষায় না তাও বলতে পারে কথা ঠিক না বে ঠিক হ্যাঁ বলবেন যে হুজুর এই সমস্ত কথা পান করে হ্যাঁ আমাদের বাংলাদেশের মানুষ গেছে আপনার কি সৌদি আরব কোথায় গেছে সৌদি আরব গেছে নামাজ কালাম পড়ে নামাজ কালাম পড়া পরে নামাজ পড়তেছে পড়তেছে নামাজের ভিতরে সুরা আরবিতে কয় আরবিতে কয় না আরবিতে কয় না আরবিতে কয় এখন ওই বান্দা দেশে আসছে আসা পরে কয় আরে সৌদিতে মক্কাতে মদিনায় কত নামাজ পড়লাম সুরা খালি আরবিতে কয় বাংলাদেশে বাংলাদেশে কয় দেখা যায় বাংলাদেশে বাংলাদেশে সুরা কয় এ বাদানরা নামাজের মধ্যে সুরা কই আমরা নামাজ পড়ি ইমামতি করি এটা কি আরবিতে করে বাংলাতে কই আরবিতে কই না সে কইতাছে কি সৌদিতে মক্কাতে মদিনাতে কত নামাজ পড়লাম ইমাম সাহেব খালি নামাজের মধ্যে খালি আরবিতে সুরা কয় আর সব জায়গায় খালি বাংলা কয় কি কয় সব জায়গায় খালি খালি নামাজের মধ্যে খালি আরবিতে কয় সুরা আর খালি বাংলা কয় দেখা যায় সব জায়গায় আসলে কি তাই তাহলে বোঝা গেল কি এই বান্দা কি কোরআনের ভাষা জানে পরিচয় আছে সুরা কয়টা বলতে পারবে কয় পারা বলতে পারবে বাজার নাই কোরআন কারিম কে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারায় নাযিল করেছে সূরা হলো 114 আচ্ছা এই কোরআনুল কারিম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন জান্নাতের ভাষা আরবি কবরের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি রাসূল বলেন এই তিন কারণে আরবিকে ভালোবাসো রাসূল বলেন আমি এই তিন কারণেই আল্লাহর কোরআনকে ভালোবাসি সুবহানাল্লাহ জোরে যে আমরা কোরআনের প্রেমী কোরআনের আশিক কোরআন আমাদের হাতিয়ার সংবিধান এই কোরআনকে বুকে ধারণ করে মৃত্যু সুদা পান করা পর্যন্ত কারা কারা আল্লাহ জান্নাতে যাইতে চায় একটা হাত জায়গা দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো না না এই স্লোগান না কিয়ামত পর্যন্ত এই স্লোগান কাম হবে না অন্তরে অন্তরে জাল কি বিয়ের দিন রাত্রে বাবা মা কোরআন শরীফ দিয়ে দিছে জুজদানের ভিতরে পেছাইয়া রিহাল সহ আইনাদের শ্বশুর বাড়িতে সুযোগ উপর রাখছে জীবনে আর কোনদিন তাকায় দেখে নাই যেটা আরবিতে লেখা না বাংলাতে লেখা লাল না কালো না হলুদ নাকি সবুজ এটা বলতে পারবে না আছে না নাই আমরা তো এই জন্য বললাম বাস্তব বলি আমরা আনলিগাল কোনো কথা বলি না এই জন্য এই কোরআনুল কারিম বুকে ধারণ করে মৃত্যু সুদা পান করার আগ পর্যন্ত আমরা বুকে ধারণ করে আল্লাহর কালামকে মহব্বত করতে চাই কারাগারে একটা হাত জাগায় লিল্লাহে তাকবীর আল্লাহ সকল কবুল করবেন আমিন বাজানরা এই কোরআনুল কারিমের শান মান ইজ্জত মর্যাদা রক্ষা করবেন কে আল্লাহ কিন্তু আমি আপনাদের কাছে দরখাস্ত জানাই অ্যাপ্লিকেশন দেই যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রেমে প্রেমান্বিত হয়ে আপনি যদি পড়া নাও জানেন কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসেন কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন
কুরআনকে ভালোবাসেন, যারা কুরআন পড়তে আসে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনাকে হাশরের ময়দানে কুরআন ওয়ালাদের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান করে দেন। সুবহানাল্লাহ। বান্দাটা আমার খাদেম, তিনি জানেন আমি যখন আমি কি করি, আমার মাদ্রাসার গেটে যখন মোটরসাইকেল হুইসেল দেই, হরনটা দেই, তখন সমস্ত ছাত্র শিশু সকলে আতঙ্কিত হয়ে যায়। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাত্র শিশু সকলে জমের মতো ভয় করে, বাদানটা বড় হুজুর আসছে, বড় হুজুর আসছে, এমন করে সবাই নিস্তব্ধ নিস্তব্ধ হয়ে যায় বাদানটা। কিন্তু দেখি ওই বান্দা আমার আমার মোটরসাইকেলটা ভিতরে ঢোকানোর জন্য সকালবেলা কল করে শীতের মধ্যে সুন্দর করে সাইকেলের সাথে কেমন করে পিটুটা দেওয়ালের মতো। আমি বললাম বাবা রে, এই শীত পরে কোন শীতের ভিতরে তুমি এই জায়গার মধ্যে কেমন করে দাঁড়া রইলা, তুমি কোন কারণে এই জায়গার মধ্যে দাঁড়া রইলা? আল্লাহর বান্দা ডাকতে কয় হুজুর আমি আপনার ইন্তেজারে রয়েছি, কখন জানি আপনি এই জায়গার মধ্যে আসবেন, আপনি গেটটা আপনার জন্য খুলে দিব। বললাম বাবা রে, আমি যখন গেটে আসতাম তখন তো আমি হরণ দিলি তুমি যাইতে পারতা। বলে হুজুর গো, আপনি গেটের ভিতরে আসবেন তারপরে হরণ দিবেন, আপনার কষ্ট হবে, রাত মাহফিল করছেন। সকালবেলা মোটরসাইকেল জার্নি করে আসছেন তারপরে কষ্ট ঠান্ডা হুজুর, এই জন্য আমি আপনাকে তাড়াতাড়ি মাদ্রাসার মধ্যে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছি। সেদিন থেকে সন্তানদের বুকের মধ্যে জড়ায় ধরে বললাম বাবা রে, আল্লাহ যেন তোমার দিনের জন্য কবুল করে আনে, বলেন আমিন। আমি সন্তানকে দোয়া করেছি, পিতা মাতাদেরকে বলছি সন্তান আমারই দিয়া দেন, আমি আপনার সন্তানকে লাগে বার তার আপন জন্তু কেউ নাই, পিতা মাতা বলতে কেউ নাই, অর্থাৎ চাচা চাচিদেরকে বলছি সন্তানটা আমারে দিয়ে দেন। সন্তানদের নিয়ে আমি সন্তানদের এমন একটা মানুষের দায়িত্বে দিয়ে দিলাম, বাজানটা এমন একটা ডাক্তার, এমন টাকা পয়সা কামাই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার ও মা বোনরা খুব ভালো করে বুঝেন, তার শুধু দুইটা কন্যা ছেলে নাই। একদিন ডাক্তারকে বললাম, ডাক্তার রে ভাই, আপনারা প্রতি মাসে 5,000 করে টাকা আমি আপনার এতিমদেরকে দিব, আপনি একটু বোর্ডিং এ তাদের জন্য ব্যয়বহুল করে দিবেন। আজকে থেকে এই সন্তানটারে আমি আমার বিবির পেটের সন্তান বানায় নিলাম। মুসলমান বাবাদের কথাগুলো দিল্লা বুঝবেন, যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম আপনাদের মনে আছে, ভালো কথা, ঠিক আছে, বাজানরা ও মা বোন কথাগুলো দিলটা বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। কুরআনুল কারিমের শান মান ইজ্জত মর্যাদা কম না রে বাজানরা, কত সুন্দর শান মান ইজ্জত মর্যাদা। আজাইমুল কালায় কিতাবের ভিতর লেখা হয়, মালফুজাতে থানবী কিতাবের ভিতর লেখা হয়, আল কিতাব কিতাবের ভিতর বলা হয়, আল্লামা কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ আলাই। ও মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলটা বুঝবেন, শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন বাজানরা, শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, কোরআন আলাদা শান মানে কত বেশি বেশি। ও মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন, তদানীন্তন কালে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খ্রিস্টান পণ্ডিত খ্রিস্টান পাদ্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খ্রিস্টান ধর্মের পণ্ডিত যাজক আল্লাহ পাক রব্বুলের বান্দা, পিশাচ বান্দাটা আল্লাহর বান্দা, কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুলের বান্দা, কুরআন কারীম পিশাচ করতে 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 জানতে পারছে মুসলমানদের সংবিধান এত বড় সংবিধান, তিনিও জানে এটা সত্য সংবিধান, এই সংবিধানের উপরে আর পৃথিবীর জগতে আর কোনো সংবিধান আসবে এটা তিনিও জানেন। ওই ইহুদি খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা তাদের ধর্মের ভিতরে যতগুলো কিতাবাদি আল্লাহ পাক রব্বুলের পাঠাই দেন তারা সেগুলো গবেষণা করছে, রিসার্চ করছে। আর মুসলমান মা বোন বাবা যা কথাগুলো দিলদা বোঝার চেষ্টা করবেন, এই খ্রিস্টান পাদ্রি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা একদিন একটা বিশাল একটা জটিল ময়দানের ভিতরে খ্রিস্টান ধর্মের জাতিদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা খ্রিস্টান পাদ্রি বয়ান করবে, ওয়াজ করবে, নসিহত করবে আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল বান্দা জাতিদের সামনে মুখ ফুলিয়া গাম্ভীর্যতার সাথে তাকাব্বর করে অহংকার করে আত্ম অহংকারের সাথে কথা বলতেছে, হে খ্রিস্টান ধর্মের লোকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল বান্দা কি করবে তাদের ধর্মের কিতাবাদি দিয়া কি করবে, ওয়াজ করবে, নসিহত করবে, আল্লাহর বান্দা নসিহত করতেছে, আল্লাহর বান্দা নসিহত করতেছে, আর মুসলমানদেরকে কায়েল করার জন্য মুসলমানদের কোরআনকে হেউ প্রতিপন্ন করার জন্য ওই খ্রিস্টান পাদ্রি বড় বড় লম্বা লম্বা কথা বলে আর বলে, এ মুসলমানরা শুধু যদি তোমাদের বুকের পানা শক্ত হয়, যদি তোমাদের ইমান যদি শক্ত হয় তাহলে আসো আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, আমি খ্রিস্টান পাদ্রি তোমাদের কোরআনের এগেনস্টে কথা বলবো, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরাও আমাদের খ্রিস্টান ধর্মের এগেনস্টে কথা বলবা, কথা বলবা। এরা বলে
কথাগুলো বুঝতেছেন খ্রিস্টান পাদ্রী জনসমুদ্রে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর বান্দা খ্রিস্টান ধর্মের ধর্মযাজক তিনি বলেছেন হে মুসলমান শোনো তোমাদের যদি কোরআন সত্য হয় তাহলে আসো তোমাদের কোরআন আগুনে দিবা আর আমি আমাদের বাইবেল আগুনে দেব দেখি তুমি আগুনে যেই কিতাবটা পড়বে তাহলে সেই ধর্মটা কিলো মিথ্যা আর যেই কিতাব পড়বে না সেই ধর্মটা হলো সত্য কিরা বলছে খ্রিস্টান ধর্মের পণ্ডিত ধর্মযাজক লক্ষ লক্ষ জনতার জনসমুদ্রে তিনি এই ভাষা শিখছেন অহংকার করিয়া মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলদা বুঝবেন এমন কথা বলার পর আল্লাহ পাক করে বান্দা যখন এমন কথা বলছে ও মুসলমান মা বোন বাবাদের কথাগুলো দিলদা বোঝার চেষ্টা করবেন ওই জায়গার ভিতরে কিছু সংখ্যক মুসলমান ছিল বাজান্দা এমন প্রতিধ্বনি শোনার পর মুসলমানরা কি করলেন ওই খ্রিস্টান ধর্মের সামনে গেলেন যাওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করে কটাক্ষ করে বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে মারাত্মক কথা বলতেছে কোরআন কিনে মারাত্মক কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বান্দারা ইমানদার বলতেছে ভাইজান কথা যা বলো একটু সাবধানে কথা বলো কোরআনের বিরুদ্ধে কথা বলবা না মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাব্বুর পছন্দ করেন না অহংকার পছন্দ করেন না এই জন্য জিব্বাটার সামনে একটু কথাবার্তা বলার চেষ্টা করো এমন কথা বলার পর খ্রিস্টান ধর্মের পণ্ডিত বলতেছে না 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 আমরা আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করবো তোমাদের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য বলে তাই না কি বলে হয় যদি তোমাদের ধর্ম সত্য হয় তাহলে তোমাদের আগুনের মধ্যে ফালাইয়া দিবা আর আমি আমার ধর্মের কিতাব আগুনের মধ্যে ফালাইয়া দেব যদি আল্লাহ পাক রব্বুল আমিন আমার আমাদের ধর্মটা মিথ্যা আমাদের ধর্মটা মিথ্যা আর যদি কোরআনটা যদি আল্লাহ পাক কোরআন শাসনবারে হেফাজত করে তাহলে কোরআন ধর্ম কোরআন ধর্ম সত্য মুসলমানদের ধর্মটা সত্য কোরআনও সত্য এই কথাটা বিশ্বাস করবো বলে তাই নাকি বলে হয় এমন কথা বলার পর আল্লাহ পাক তারপরে বান্দা মুসলমান বান্দার কি করলেন চোখের মনে সারিয়া দেয় হাও মা করে কান্না করে শুরু করে দিলেন হাই রে হাই এই জামানের ভিতরে খ্রিস্টান ধর্মের দেশের ধর্মের সাথে আমাদের মুসলমানের পক্ষে কে বাস করবে মোনাজারা করবে দলিল দিবে কেরা কে আলোচনা করবে মত বিনিময় করবে কোরআনের সাথে কোরআন নিয়া এমন কোন বান্দা এই এলাকার ভিতরে পাওয়া যায় না আল্লাহর বান্দা যখন এমন চ্যালেঞ্জ করছে মুসলমানদের ভিতরে আল্লাহ পাক রব্বে বান্দারা পাগল পারা হাই রে হাই এই খ্রিস্টান ধর্মের সাথে আমাদের পক্ষে কে লড়বে কে কথা বলবে তদানীন্তনকালে কিতাবের ভিতরে বলা হয় তদানীন্তনকালে এই চ্যালেঞ্জটা করছিলেন খ্রিস্টান ধর্মের পণ্ডিত ওই যে দিল্লি শহরে চাঁদনি চকের ভিতরে কোন জায়গায় দিল্লি শহরের চাঁদনি চকের ভিতরে এই ঘটনাটা ঘটছিল রে বাজান্দা কিতাবের ভিতরে বলা হয় তদানীন্তনকালে দিল্লি চাঁদনি চকের যখন খ্রিস্টান ধর্মের পণ্ডিত এমন স্লোগান দিছে মুসলমানরা পাগল বলা হাই রে হাই আমাদের পক্ষে খ্রিস্টান ধর্মের সাথে কি লড়বে পরামর্শ করলেন কয়েকজন পরামর্শ করার পরে তারা জানলেন যে না 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 চিন্তা করার কোনো কারণ নাই হতভম্ব হওয়ার কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের ভিতরে এমন একটা ধর্ম সাধক এমন একটা ধর্ম পুরুষ এমন একটা সিংহ পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাতিম বানিয়ে দিছে যার নাম শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলভি জোরে জোরে বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আব্দুল আজিজ বান্দা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলভি আল্লাহর বান্দায় 30 পারা কোরআন কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ বাজান্দা খুব ভালো করে জানবেন বুঝবেন তদানীন্তনকালে শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহির মতো এত বুকের পাটানো শক্ত এত ইমান মজবুত এমন সুন্দর জানেওয়ালা এত সুন্দর গভীর জ্ঞানওয়ালা যেমন জানেওয়ালা ওইরকম আল্লাহর ওলি ওইরকম ভাবে কোরআনের জ্ঞান জানে বাজানরা মানুষজনের ভিতরে জনসমুদ্রে প্রাণ জল বাসায় আল্লাহর বান্দা কথা বলে মানুষজন দিশে হারা পাখির নাই উড়ন্ত পাখির নাই গলা কাটা মুরগের মতো ছটপট ছটপট করে আল্লাহর বান্দার কথার এমন আসর আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয় গ্রাহি তেলাওয়াত আল্লাহর বান্দা বয়ানের ভিতরে দান করেছিলেন তখন এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের বান্দার মুসলমানদের ভিতর থেকে মাত্র 4-5 জন লোক দূর দিয়া ওই দিল্লি শহরের চাঁদনি চকের ভিতরে থেকে সুন্দর করিয়া উঠিয়া আল্লাহর বান্দারা শাহ আব্দুল আজিজ আলার খানকার ভিতরে চলে গেলেন যাওয়ার পরে দেখে মুসলমানদের সিংহ পুরুষ আল্লাহ পাক রব্বুল বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাই কোরআনুল কারীম গবেষণা করতেছে রিসার্চ করতেছে এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল বান্দা স্যার পাঁচজন সাহস করে ঘরের মধ্যে ঢুকলেন যাওয়ার পরে বলল রোগ আল্লাহর ওলি ও বাবাজি
চার দিন সকরের ভিতরে মুসলমানদের নাক কান কাটা যায় মুসলমানদের इज्जत সম্মানের হানি হয় এই মুহূর্তের ভিতরে আমাদের সঙ্গে সঙ্গে আপনাকে যাইতে হবে দিল্লি চার দিন সকরের ভিতরে দিল্লি চাঁদে জগরের ভিতরে খ্রিস্টান ধর্মের পণ্ডিত ধর্মযাজক আল্লাহর নাফরমান বান্দা এমন কথা বলতেছে আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ইসলাম কিন্তু সুতা ছিল কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহ বান্দা করে বান্দা এমন কথা বলছে কি কথা বলছে আমাকে শোনাও আল্লাহর বান্দা বলে হে মুসলমানরা শোনো যদি তোমাদের ইসলাম ধর্ম সত্য হয় যদি তোমাদের হয় তাহলে আসো তোমাদের কে আছে কুরআনটা আল কুরআনটা আগুনের মধ্যে ফেলায়া দিবে যদি কুরআনটা পুড়িয়া যায় তাহলে বুঝব ইসলাম ধর্মটা মিথ্যা আর যদি আমার ধর্মের সংবিধানটা আমি আগুনের মধ্যে ফেলায়া দেব অর্থাৎ বাইবেলটা আমি আগুনের মধ্যে ফেলায়া দেব যদি আমার বাইবেল পুড়িয়া যায় তাহলে আমার বাইবেল গ্রন্থটা যদি পুড়িয়া তাহলে খ্রিস্টান ধর্মটা মিথ্যা এটা আমি প্রমাণ হবে বলে তাই নাকি বলে হয় এমন কথা বলার পরে সাহাবরা আসতে হলো বীর রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে ভালো কথা চলো চলো আগে আগে চলো তোমরা আমাকে রাহবারি করো এমন কথা বলার পরে চার পাঁচজন লোক সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে অতি দূর দূর দিল্লি চাঁদে শহরের চকের ভিতরে চলে আসলেন বললেন বাজান দা মারহাবা কন পিছনে পিছনে সাহাবরা যেতে হলো রহমতুল্লাহ আলাইহি কি করলেন আগমন করলেন আগমন করার পরে আল্লাহর বান্দা দেখলেন লক্ষ লক্ষ জনতার ভিতরে আল্লাহ খ্রিস্টান পাদ্রি এমন লেকচার দিচ্ছে আল্লাহ পাকুরে বান্দা শাহ আব্দুল আজিজ দেলবি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে তাকায় তাকায় শুনতেছে কোন ধরনের কথাবার্তা বলে না মুসলমান বাবাদের বাপদানরা খুব ভালো করে বোঝেন কিতাবের ভিতরে বলা হয় এমন নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রইলেন দেখি খ্রিস্টান পাদ্রি কি কথা বলে আমি একটু কথাগুলো ভালো করে উদ্ঘাটন করি তথ্যটা যাচাই বাছাই করবো পরে যদি আসল তথ্যটা না জানি কি দিয়ে কি বলবো হয়তো আমরা অপমান অপদস্থ হব এবার জনমের মতো পাদ্রিকে আমরা শিক্ষা দিয়ে দিব এমন কথা বললেন বলে ও খ্রিস্টান পাদ্রি শোনো লক্ষ জনতার সামনে আল্লাহর বান্দা দাঁড়ায় বললেন ও লক্ষ জনতা শোনো লক্ষ জনতার শোনো বলে আমি বলবেন আল্লাহর বান্দা বলেন কোনো বাধা নাই কোনো বিপত্তি নাই কোনো আপত্তি নাই আমাদের আপনি কি বলবেন বলেন কোনো কথা নাই আমাদের কোনো আপত্তি নাই আপনি মন খুলে কথাবার্তা বলতে পারবেন এমন ধরনের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল বান্দা শাহ আব্দুল আজিজ নবী রহমতুল্লাহ আলাইহি বললেন ও আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রি রে তুমি লক্ষ জনতার ভিতরে লম্বা লম্বা কথা বলছো মুসলমানদের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলছো আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছো এখন বলো দেখি তুমি কি বলতে চাও আল্লাহর বান্দা বলে আমি এই কথাটা বলছি মুসলমানদের ধর্ম যদি সত্য হয় তাহলে মুসলমানরা মুসলমানদের কোরআনটা আগুনের মধ্যে ফেলাইয়া দেবে আগুন যদি কোরআন কারিমকে যদি পুড়াইয়া ফেলে তাহলে মুসলমানদের ধর্মটা মিথ্যা কোরআনও মিথ্যা আমি আমার বাইবেলটা আগুনের মধ্যে ফেলাইব আমার বাইবেলটা যদি আল্লাহ পাক করে পুড়াইয়া দেয় তাহলে আমার বাইবেলও মিথ্যা আমরাও মিথ্যা খ্রিস্টান ধর্ম মিথ্যা এই কথা রাজা সেই মধ্যে বলে তাই নাকি বলে হয় এবার আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ চোখের পানি সারিয়া দেয় আল্লাহ পাক রব্বের বান্দা লক্ষ জনতার ভিতরে বলো ও লক্ষ জনতা শোনো আমি তোমাদের মাঝে এমন একটা কথা বলতে চাই তোমরা মানবা কিনা বলে হ্যাঁ হুজুর গো মানবো বলে কি বলবান বলে আমি এমন কথা বলতে চাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাহু লা কুরআন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহ পাক কোরআন সূরা কোরআন কারীমের ভিতরে 27 পারার ভিতরে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া নাযিল করেছেন রে বাজান এই সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা বলছে ইন্নাহু লা কুরআন কারীম এই কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন অত্যন্ত সম্মানী দিয়া অত্যন্ত সম্মান দিয়া অত্যন্ত মর্যাদা দিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমটা নাযিল করেছেন ইন্নাহু লা কুরআন কারীম ফি কিতাবিম মাকনুন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফুজের ভিতরে সংরক্ষিত জায়গায় আসলে আল্লাহ তাআলা হেফাজত করেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন মারহাবা কোন বলে কুরআন অবস্থা ধরা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ভিতরে পবিত্রতা না থাকে ও মুসলমানরা খুব ভালো করে বুঝো ও খ্রিস্টান ধর্মের পাদ্রি শোনো খুব ভালো করে বুঝো আমি তোমাদের জন্য সত্যি আমার মধ্যে কথা বলতে চাই বলে কি বলবেন তাড়াতাড়ি বলেন আল্লাহর বান্দার ডাকটা বলে ও লক্ষ জনতা আমার অত্যন্ত মর্যাদাওয়ালা এই জন্য আমি আমার কোরআনটা ভিতরে মধ্যে নিয়ে আমি আগুনের মধ্যে ঝাঁপ দেব তোমরা তোমাদের খ্রিস্টান পাদ্রিকে বলো সে যেন বাইবেলটা নিয়ে বুকের মধ্যে নিয়ে যেন আগুনের মধ্যে ঝাঁপ দেয় আল্লাহ পাক রব্বুল আমাকে এবং কোরআনকে যদি হেফাজত করে তাহলে আমাদের ইসলাম
কোরআনটাও সত্য আর যদি তোমাদের ধর্মটা সত্য মিথ্যা হয় তাহলে তোমাদের ধর্মটা যদি মিথ্যা হয় তাহলে তোমাদের বাইবেলটাও পড়ে যাবে খ্রিস্টান পাদ্রী পড়ে যাবে এবার খ্রিস্টান পাদ্রী কো না 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 জনমের মতো দুনিয়াতে বোদায় হয়ে আসছে মনে করছিলাম উম্মতে মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের প্রেমিকটা বোকা হবে গাধা হবে নাদান হবে বুঝেছি বুঝেছি আজকে থেকে বুঝলাম পৃথিবীর জগতে জমিনের উপত্যকায় মুহাম্মাদের উম্মতের চাইতে একটা জাতি পৃথিবীর জগতে মাথা ঝাড়া দেওয়া কথা বলার মতো হিম্মত সাহস এই পৃথিবীর জগতে আর কোন জাতির নাই জোরে জোরে বলেন মারহাবা মুসলমান মা বোন ভাইদের কথাগুলো দিলটা বোঝার চেষ্টা করবেন এমন কথা যখন বলছে এই খ্রিস্টান পাদ্রীর মুখে যারা কোনো কথা বাইর হয় না কত কথা নির্গত হয় না বাজানরা নীরব নিস্তব্ধ নির্বাক একদম ব্যাপার মতো বসে রইল এবার খ্রিস্টান ধর্মের লোকেরা বলে এ খ্রিস্টান পাদ্রী জীবনে বহুতবার তোমার আমরা তোমার হাতে এত উপা দিলাম এতদিন কারে ভোগ দিলাম টাকা পয়সা কোথায় দিলাম আজকে কেন জগারের ভিতরে মুসলমানের একটা মহান সাধক পুরুষের সামনে কথা বলতে পারো না আজকে তোমার বারোটা বাজায় দেব এমন কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন না বলে ও খ্রিস্টান ধর্মের লোকেরা শোনো আসলে আমি গাদ্দারি করতে বলে কি গাদ্দারি করছিলাম বলে আমি আমার বাইবেল কোরআনের সাথে অগ্নিরোধক মেডিসিন মাখায়া নিয়ে আসছিলাম কিন্তু এই অগ্নিরোধক মেডিসিনটা আমি আগুনের মধ্যে দেওয়ার জন্য মাখায় নিয়ে আসছি যাতে করে আগুনটা আমাদের বাইবেলটা পুরো সারকার করে দিতে না পারে কিন্তু যদি আমি বুকের মধ্যে নিয়ে আগুনের মধ্যে চাপতে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বাইবেলটারে রক্ষা করবে আমারে তো রক্ষা করবে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান ধর্মের লোকেরা জানতে পারলো এটা তুমি আস্তা দুনিয়াতে খ্রিস্টান ধর্মের একটা পণ্ডিত হইয়া এমন একটা বাটপারি করছো তোমার মতো সিটার বাটপা আর পৃথিবীর জগতে আর কেউ না।